तोमरा देखछो बेंगली ब्लग उइथ श्रावंती। आमी श्रावंती तोमादेर सामने चले एसेछि आरो एकटा नतुन ब्लग निये। आज आमी तोमादेर काछे शेयर करब एकटा माने बेश दारुण स्नैक्स रेसिपि, सेटा हच्छे भेटकी माछेर फ्राई आर कि बा भेटकी फ्राई। तो देखो तार आगे आमी बोले निच्छी जे आजके हच्छे शुक्रवार और आज के सकाल बेला मोटामुटी जखन आमी एकटु रिलैक्स थाकी आर कि तखन एई पुचकु सोनार साथे आमार एकटु कथा हय आर कि। पुटकुटार साथे मोटामुटी 3-4 मास आगे एके निये एसेछिलाम आमी, 2 बछर धरेई खरगोश पुषी आर कि। तो एखन एकटु बड़ो हये गेछे, एखन ओर खिदे पाच्छे ताई रुटी खावाच्छि। जखन आमार खूब मनटा माने आर जेहेतु सामने चारिदिके मेघला वेदार देखले मुडटा अफ हये जाय, सेई जोन्नो आमी मुड भालो करार जोन्नोई एदेर साथे एकटु टाइम काटाच्छि। छेले मेये तो आछेई किन्तु तार सत्त्वेओ एदेर साथे एकटु टाइम काटानो दरकार आछे। एबार सोजा चले आसि रान्नाघरे। रान्नाघरे देखो आमी निये नियेछि रसुन, काँचा लंका आर पेंयाज और एकटु सामान्य आदा बाटा माने आदा निये नियेछि आर एखाने भेटकी माछ निये नियेछि काट पिस करे। एगुलो एबार ए भेटकी माछके आमी एकटु लेबुर रस दिये मैरिनेशन करब। এই ফিশ ফ্রাইটা খেতে খুব ভালো লাগে, বিশেষ করে সন্ধ্যাবেলায়। তুমি যেটা দিয়ে ইচ্ছা খেতে পারো, কেউ এটা মেয়োনিজ দিয়ে খাওয়া পছন্দ করে, কেউ কাসুন্দি দিয়ে, কেউ বা সস দিয়ে। তা আমি এখানে একটা ধনেপাতা চাটনি করেছি, কিভাবে করেছি সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তো যাই হোক দেখো এখানে আমি বাটা যেটা পেস্ট করে নিলাম সেটা আমি দিচ্ছি। লেবুর রস দিয়েছিলাম আগে আর যে মিক্সিতে পেস্ট করলাম সেই মশলাটা আমি এটা সুন্দর করে মাখিয়ে নেব আর কি। এই ভেটকি মাছ যেহেতু খুব সফট হয় সেহেতু খুব সাবধানে করতে হবে, ওই জন্য আমি প্লাস্টিকের চামচ ইউজ করছি যাতে একটুও কেটে না যায় আর কি। এরপরে আমি নিয়ে নিচ্ছি নুন আর তার সাথে নিয়ে নিচ্ছি গোলমরিচ। এবার দিয়ে সমস্ত কিছু মেখে রেখে দেবো ফ্রিজে। কিন্তু মাছটা যখন রাখবো তখন ঢাকা দিয়ে রাখবো। দেখো আমি একটা লিড নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপরে আমি দেখাচ্ছি রসুন আর ধনেপাতা নিয়ে নিয়েছি আর 2খানা টমেটো গ্যাসে ডাইরেক্ট মানে পোড়াচ্ছি আর কি। টমেটো দুটো পোড়ানো হয়ে গেলে ওপরে যে কালো অংশটা থাকে সেটা বাদ দিতে হবে। এবার আমি মিক্সিতে নিয়ে নেব, তার সাথে ধনেপাতা দিচ্ছি আর রসুন ছিল অল্প একটু রসুন দিচ্ছি, দিয়ে এবার পেস্ট করে নিলাম। এবার কাঁচা সর্ষের তেল ওর উপরে দিয়ে দেব, একটু নুন দিচ্ছি। তোমরা মনে করো যে চাটনিটার সাথে একটু কাঁচা লঙ্কা আর কি মিক্স করবে সেটাও করতে পারো। বন্ধুরা যারা এতদিন আমার ব্লগটা দেখে এসছো এবং আমার পাশে থাকছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইবার তেল নিয়ে নিলাম আর নিয়ে নিলাম এখানে নিয়ে নিয়েছি আমি ব্রেড ক্রাম। ব্রেড ক্রামটা কিন্তু সাদা হোয়াইট ব্রেড ক্রাম নিতে হবে। এটা ফ্রিজ থেকে বার করে নিয়ে দেখো ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে, 2 ঘন্টা মতো রেখেছিলাম। এখানে নিয়ে নিয়েছি আমি ডিম, 3-4টে ডিম নিয়েছি। তো এমনি ব্রেড ক্রাম নিলে ভালো হবে না, তো ব্রেড ক্রামের সাথে একটুখানি ময়দা দিয়ে দিতে হবে আর তার সাথে একটু কর্নফ্লাওয়ার ডাস্ট দিতে হবে। এটা যেহেতু হোয়াইট ব্রেড ক্রাম তা দেখো সাদা সাদা অনেকটা চিড়ের মতো লাগে দেখতে, এটাকে হোয়াইট ব্রেড ক্রাম বলছে। আমি আলাদা করে এখানে পাওয়া যায় যেগুলো দিয়ে মাখালে আর কি টেস্ট ভালো হয়। দেখো আমার সম্পূর্ণটা কোটিং করে নিয়েছি, যদি তোমরা পারো তো ডবল কোটিং করো, মানে একবার ডিমে চুবিয়ে তারপর আবার ব্রেড ক্রামে বা ময়দার ওই গুঁড়োতে দিয়ে দেবে, তারপর আবার ডিমে চুবাবে, দিয়ে আবার ময়দার আর ব্রেড ক্রামের মানে কোটিংটা করে নিতে হবে, দুবার করে নিতে হবে, তাহলে খুব ভালো হয়। আর এখানে দেখো আমি রিফাইন তেল দিয়ে নিয়েছি, আমার আগে একটু তেল ছিল ফ্রাই করারই তেল, তার মধ্যে রিফাইন তেল নিয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে মিডিয়াম আছে মানে খুব বেশি আঁচ দিলে ওপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে, মিডিয়াম আছে নিয়ে নিচ্ছি মাছগুলো আর কি, তুলে নিচ্ছি আর কি পকোড়াটা। দেখো আমার রেডি হয়ে গেল খুব ছোট্ট একটা আর খুব সুন্দর একটা রেসিপি যেটা ওই ধনেপাতা চাটনি দিয়ে খুব দারুণ লাগে। আশা করছি তোমরা বাড়িতে ট্রাই করবে।